আমি অবর সুরক্ষা সমিতি আজি আগন্তুক নির্বাচন সম্পর্কে কিছু কথা স্পষ্ট করব বিচারিছো। বিগত দিনবিলাকত প্রায় 15-16 বছর অবর সুরক্ষা সমিতিয়ে বড়োলেন্দর বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলিয়েছিল তার বিরুদ্ধে আর বিটিসির পৰা অবর সংখ্যাগরিষ্ঠ গাঁও কর্তনের দাবিত আমার অবর সুরক্ষা সমিতিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করিয়েছিল। কিন্তু এই আন্দোলনক বিজেপি সরকারে কোনো গুরুত্ব নিদি আয়োগ এখন গঠন করে দিলে বিটিআর চুক্তি মর্মে যে গাঁও কর্তন আর গাঁও অন্তর্ভুক্তির এখন আয়োগ গঠন করা হব বলে তাদের উল্লেখ হয়েছিল, সেই মর্মে আয়োগ গঠন করা হল। কিন্তু আয়োগক অন্ধকারত রাখি গাঁও অন্তর্ভুক্তি করব ওলাইছে, কিন্তু গাঁও কর্তনের ব্যবস্থা করা নাই। সেই কারণে আমি অবর সুরক্ষা সমিতিয়ে দরং ওদালগুড়ি মাধব রাজবংশীক সমর্থন করেছো, দিলীপ শইকীয়ার বিরুদ্ধে আমি কঠোর স্থিতি লবলৈ বাধ্য হল। কেন তেও গাঁও কর্তনকে আরম্ভ করে অসম বিভাজনের যে ষড়যন্ত্র ইয়ার বিরুদ্ধে তেও কোনো টু শব্দ নকয় বা রাস্তা ঘাট যে আজি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে তাত তেওঁর কোনো ভূমিকা নাই। গতি সেই কারণে তেওঁর বিরুদ্ধে আমি কঠোর স্থিতি লৈ মাধব রাজবংশীক সমর্থন করেছো। আনহাতে কোকরাঝার সমষ্টিত যেহেতু সাংসদ নবহরিণে ইলেকশন খেলিব নোৱাৰে, খেলিলেও তেওঁ বিজেপির লগত এলায়েন্স আছে, গতি সেই কারণে তাত আমি গৌরী শঙ্কর হরিণাক সমর্থন দিছো। আর সামগ্রিকভাবে গোটাই অসমত বিজেপির বিরুদ্ধে আমি কংগ্রেসক সমর্থন আগবঢ়াইছো।